নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আবার হাজির হয়ে গেছি একটা ডিমের দারুণ স্বাদের রেসিপি নিয়ে। ডিমের এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করেছি। ডিম কিন্তু আমরা নানা রকমভাবেই তৈরি করে থাকি, আর চটজলদিতে এই রেসিপিটা কিন্তু একবার একটু অন্যরকম করে দেখতে পারেন। ভাত অথবা রুটি দুটোর সাথেই খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে, আর রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। তার জন্য এখানে তিনটে ডিম প্রথম আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা কাঁটার চামচ দিয়ে ঠিক এইভাবে ফুটিয়ে ফুটিয়ে নিয়ে নিলাম, যাতে এর ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এরপর ডিমগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো আমি এখানে সামান্য পরিমাণে একটুখানি, মানে হাফ চা চামচেরও কম একটুখানি তেল। ভালো করে এটা মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। ভালো করে মেখে নিয়ে এটাকে আমি রেখে দেব, আর দিয়ে দিয়েছি একটুখানি কেশরি মেথি। এরপরে বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি দুটো আলু, যেটা ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করে নিয়ে গরম অবস্থাতেই একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটুখানি মেখে নিতে হবে। বন্ধুরা, চটজলদিতে রেসিপিটা তৈরি করতে পারেন, একটু নতুন ধরনের রেসিপিটা, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। এরপরে এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, একটু গরম মশলার গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চাল গুঁড়ো, সাথে দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচানো। ভালো করে এটাকে মেখে নেব। এরপরে এখানে আমি আরও একটা উপকরণ মিশিয়ে নিলাম, সেটা হচ্ছে আমি এক টেবিল চামচ বেসন দিয়ে দিলাম এর মধ্যে। তারপর এটাকে ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে বন্ধুরা এর মধ্যে হাতের মধ্যে একটু তেল বুলিয়ে নেবো আমি। তারপরে এটা থেকে সুন্দর করে লেচি কেটে নেব। রুটির সাইজের লেচিগুলো কেটে নিয়ে দু হাতের তালুর মধ্যে রেখে ঠিক চপের মতো করে তৈরি করে নেব। বন্ধুরা, রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে, এবং একটু নতুনত্ব। ডিমের একঘেয়ে ডালনা বা তরকারির থেকে রেসিপিটা কিন্তু একটু বেশ নতুন রকমের লাগে। তারপরে সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি দু চামচ মতো। তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি যে চপের মতো বড়াগুলো তৈরি করে রেখেছি সেদ্ধ আলু, সেগুলোকে দিয়ে দেব। দু তিন মিনিট এটাকে মিডিয়াম আঁচে ভালো করে এপিট ওপিট লালচে করে ভেজে তুলে নেব। বন্ধুরা, দারুণ স্বাদের এই রেসিপিটা একবার তৈরি করবেন, এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য অনুরোধ করলাম। আপনাদের একটা লাইক আমাকে আরও ভালো ভিডিও দিতে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। আর বন্ধুরা, সেই সাথে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবেন, আপনাদেরকে ধন্যবাদ জানাবো। তো ভাজা হয়ে গেলে বড়াগুলোকে আমি কিন্তু তুলে নেব, আর এই বড়াগুলো কিন্তু ডালের সাথে এমনিও খেতে পারেন, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তারপরে এর মধ্যে আমি ডিমটা ভেজে তুলে রেখেছি, সেটা আর আপনাদের দেখাতে পারলাম না। এরপরে আর একটু তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে, একটু দারচিনি, ছোটো এলাচ ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম। পেঁয়াজটা এক মিনিট আমি ভেজে নিলাম। পেঁয়াজটা এক মিনিট ভেজে নেওয়ার পরেই এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে এখানে কষাতে থাকবো। কষাতে কষাতে এর মধ্যে একটা টমেটো দিয়ে দেবো আমি। টমেটোটা খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। ছোট ছোট করে কুচিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। আপনাদের যেরকম ডিমের পরিমাণ থাকবে বা বড়াটা যতগুলো হবে সেই অনুযায়ী টমেটোটা কিন্তু দিতে হবে। টমেটোটা নরম হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চা চামচ, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা পরিমাণ মতো দেবেন, মানে যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দেবেন। এখানে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম। তারপর এটাকে দু মিনিট ভালো করে কষিয়ে নিলাম। দু মিনিট গ্যাসের ফ্লেমটাকে একটু লো বা থেকে মিডিয়ামে রেখে কষিয়ে নিয়ে এর মধ্যে এক মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম। এটা একেবারেই অপশনাল, চাইলে না চাইলে আপনারা কিন্তু নাও দিতে পারেন। এরপরে দু চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, পুরো সুন্দর করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর দইয়ের বাটিটা গুলে একটু জলও দিয়ে দিয়েছি। আর এই সময় দেখুন আমার একটুখানি উস্কানো থাকলেই কিন্তু দইটা কেটে যাবে, তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দইটা দেবেন।
হাফ চামচ চিনি দিয়ে দিলাম এই স্বাদটাকে আরও বাড়ানোর জন্য। তারপরে ভালো করে এটাকে আবারও কষিয়ে নিলাম। বন্ধুরা, 3 মিনিট আমি এটা রান্না করে নিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে রান্নাটা করে নিয়েছি এখানে। তারপরে 3 মিনিট বাদে আমি এখানে জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা আমি এখানে 100 মিলিলিটারের একটু বেশি দিয়েছি। আপনাদের বড়াগুলো যদি যেরকম হবে সেই রকম দেবেন, কারণ বড়াতে জল অনেকটাই টেনে যাবে। যখন জলটা ফুটে উঠবে তখন ভেজে রাখা আলুর যে বড়াগুলো সেগুলো আমি এখানে দিয়ে দেব। তারপরে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। আর ফুটতে শুরু করলে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। দারুণ স্বাদের রেসিপিটা তৈরি হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। তাহলে বন্ধুরা, কত সহজে কত সুন্দর রেসিপিটা তৈরি হয়ে গেল সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। খুব সহজ পদ্ধতিতে ওপর থেকে একটু ধনে পাতা কুচানো ছড়িয়ে দিয়ে গরম গরম সার্ভ করে দিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের রেসিপি। ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।